দাদা রাখি বন্ধনে আমরা দেখছি যে সচেতনতার বিষয়টা কি? এটা প্রাসঙ্গিক, আজকের দিনে এটা খুবই প্রাসঙ্গিক। এই অতিমারির সময় মানুষ এখনো সচেতন হয়ে ওঠেনি, তারা মাস্ক ছাড়া যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, জমায়েত করছেন, বিভিন্ন জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং সিস্টেম মেনটেন করছেন না। তারই কারণে আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্যে দিয়ে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুব ক্রীড়া দপ্তরের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা, আমরা রায়গঞ্জ শহরের 10টি বাজারে এইভাবে মানুষকে সচেতন করবার লক্ষ্যে আমরা রাখি উৎসবে আজকে মাস্ক বিতরণ করে মানুষকে সচেতন করছি এবং মানুষকে সুস্থ রাখবার প্রক্রিয়াকে আমরা রায়গঞ্জ পৌরসভা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা উপস্থাপিত করছি। সত্যি তাই আজকে এই জন্য এখানে প্রথমেই আমরা সোয়ারদের বন্ধনে সংখ্যালঘু ভাই মাংস বিক্রেতা তাকে আমরা সাক্রাতু মোহাম্মদকে আমরা প্রথমে তপন দাস আমাদের প্রবীণ কাউন্সিলর তপন দাস প্রথমেই তাকে মাস্ক বিতরণ করে আমরা এখান থেকে আমাদের কাজ শুরু করেছি এই রাজবেরি মার্কেট বাজারে। বাংলা তো সম্প্রীতির জায়গা। হ্যাঁ, এই বাংলাকে অনেকে অশান্ত করতে চাইছে, কিন্তু এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে চলেছে, এগিয়ে যাবে, এই বিশ্বাস রেখেই আমরা কাজ করে চলেছি অবিরাম।